নোবেল খ্যাত রেমন ম্যাগসাইসাই পুরস্কার 2022 ঘোষণা করেছে সংশ্লিষ্ট অ্যাওয়ার্ড ফাউন্ডেশন। সম্প্রতি অনলাইন পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। সবশেষ খবরে জানা গেছে, এবছর যারা রেমন ম্যাগসাইসাই পুরস্কারটি পেয়েছেন তারা হলেন কম্বোডিয়ার খেমারুস শাসনামলে গণহত্যা থেকে বেঁচে যাওয়াদের মনোচিকিৎসক সথেরা চিহিম, ফিলিপিন্সের শিশু অধিকার কর্মী ও চিকিৎসক 64 বছরের বামাদেত্তে জে মাদ্রিদ, জাপানের 58 বছর বয়সী চক্ষু বিশেষজ্ঞ তাদাশি হাত্তোরি এবং 27 বছরের ফরাসি পরিবেশ বিষয়ক আন্দোলনকারী ও ইন্দোনেশিয়ার নদী রক্ষায় অগ্রণী ভূমিকা পালনকারী গ্যারি বেঞ্চেঘিব। মনোরোগ বিশেষজ্ঞ সথেরা চিহিম নিজেও কম্বোডিয়ার হত্যাযজ্ঞ থেকে বেঁচে যাওয়াদের একজন। তিনি তার জীবন খেমারুস শাসনামলের ভুক্তভোগীদের কল্যাণে ব্যয় করেছেন, তাদেরকে ট্রমা থেকে বেরিয়ে আসতে সহায়তা করেছেন। ফিলিপিন্সের শিশু অধিকার কর্মী ও চিকিৎসক বার্মাদেত্তে জে মাদ্রিদ ফিলিপিন্স জুড়ে শিশু নির্যাতনের বিরুদ্ধে ভূমিকা পালন করেন। জাপানি চক্ষুরোগ বিশেষজ্ঞ তাদাশি হাত্তোরি ভিয়েতনামে বিনামূল্যে চোখের সার্জারির জন্য পুরস্কারটি পেয়েছেন। ভিয়েতনামে এ ধরনের বিশেষজ্ঞ এবং সুবিধা সীমিত।